হবিগঞ্জের বাহুবলে ফুটবল বিশ্বকাপ উন্মাদনার জেরে প্রতিপক্ষের হামলায় শাহ মোহাম্মদ আব্দুল শহীদ নামের এক আর্জেন্টিনা সমর্থকের পিতা নিহত হয়েছেন। উপজেলার সাতকাপুন ইউনিয়নের আদিত্যপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল শহীদ ওই গ্রামের মৃত শাহ দেওয়ান আলীর ছেলে। জানা গেছে, শুক্রবার রাতে ব্রাজিল দল ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপ ফুটবল থেকে বিদায় নিলে আর্জেন্টিনা সমর্থকরা আদিত্যপুর গ্রামে আনন্দ মিছিল বের করে। মিছিল চলাকালীন সময়ে নিহত আব্দুল শহীদের ছেলে আর্জেন্টিনা সমর্থক শাহ মোহাম্মদ রোকন মিয়ার সাথে একই গ্রামের টেনু মিয়ার ছেলে ব্রাজিল সমর্থক সজীব মিয়ার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে স্থানীয়রা বিষয়টি সাময়িক মীমাংসা করে দেন।